আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ সাতাইশ মে দুই হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি আরবে প্রতারণার দায়ে বাংলাদেশের হজ এজেন্সির তিন মালিককে আটক করেছে সৌদি পুলিশ তাদের তিনটি এজেন্সির অধীনে আটশো তেইশ জন হজ যাত্রী রয়েছেন জানা গিয়েছে এই এজেন্সির মালিকদের বিরুদ্ধে শতাংশ কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সৌদির একটি ব্যাংক থেকে এই এজেন্সির মালিকরা নয় লাখ রিয়াল উত্তোলন করেন এরপর পুলিশের জেরার মুখে কর ফাঁকির বিষয়টি ধরা পড়লে রিয়াল সহ তাদেরকে আটক করা হয় এজেন্সির মালিকদের আটকের ফলে হজ যাত্রীরা দুশ্চিন্তায় পড়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এই তিন এজেন্সির অধীনে আটশো তেইশ জন হজ যাত্রী আগামী পয়লা জুন বিমানের টিকিট নিশ্চিত করা আছে মালিকদের আটকের কারণে নির্ধারিত তারিখের ন্যূনতম দশ দিন বিমানের টিকিট পিছিয়ে দিতে বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সৌদিতে আসা হজ যাত্রীদের বিড়ম্বনার অভিযোগে আট হজ এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয় শোকজে বলা হয় গত একুশ মে আটটি এজেন্সির হজযাত্রীরা মক্কায় গিয়েছেন এসকল এজেন্সির হজযাত্রীদের বিষয়ে যে হোটেলের ঠিকানা রয়েছিল সেই হোটেলে না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিটচা করা হোটেলে উঠায় ফলে হজযাত্রীদের নানা বিড়ম্বনায় পড়তে হয় আজকের দ্বিতীয় খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে চার লক্ষ ষাট হাজার ক্যাপ্টাগন পিল জব্দ করেছে সৌদি কর্তৃপক্ষ মেশিনের মধ্যে করে এই বিপুল পরিমাণ মাদক সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা হয়েছিল দেশটির কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মূলত মেশিন আমদানির কথা বলে তার আড়ালে এই মাদক ডোকানো হচ্ছিল জব্দ করা মাদকের দাম হতে পারে ছেচল্লিশ লাখ ডলার থেকে এক কোটি পনেরো লাখ ডলার পর্যন্ত এক একটি এই ক্যাপ্টাগন পিলের দাম দশ থেকে পঁচিশ ডলারের মধ্যে হয়ে থাকে পুরো মধ্যপ্রাচ্য দূরে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই মাদক এই মাদকের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ আয় হয় তা মূলত সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করা হয় সৌদি সরকার মাদক দমনে নানা ধরনের পদক্ষেপ নিয়ে চলছেন তবুও দেশটিতে মাদক প্রবেশের ঘটনা কমছে না সৌদি আরবে মাদক চোরা চালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেশটির সরকার নাগরিকদের মাদক সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যারা এই ধরনের তথ্য দিয়ে সহায়তা করবে তাদেরকে বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে